ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। সিডরের মতো শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় মোখার। ক্ষতিগ্রস্ত হতে পারে সেন্ট মার্টিন কক্সবাজার। কেন্দ্রে 150 থেকে 175 কিলোমিটার গতিবেগে বাতাস বইবে। ঘূর্ণিঝড় মোখা মোকাবেলায় উপকূলীয় এলাকাগুলোতে ব্যাপক প্রস্তুতি, প্রশাসনের বৈঠক। সুদান থেকে জেদ্দা হয়ে দেশে ফিরেছেন আরও 200+ বাংলাদেশি। এ নিয়ে মোট ফিরলেন 550 জনেরও বেশি। রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করেছেন সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন। ঢাকেশ্বরী মন্দিরে প্রার্থনায় অংশগ্রহণ। গ্যাসের পুরনো লাইন আর অবৈধ সংযোগ রাজধানীতে বিস্ফোরণের ঝুঁকি বাড়িয়েছে বলছেন বিশেষজ্ঞরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেলের পদত্যাগের দাবিতে তার কুশপুত্তলিকা দাহ করেছেন ছাত্র সংগঠনটির নেতাকর্মীরা। পাকিস্তানের সাবেক মন্ত্রী ও পিটিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ডক্টর শিরিন মাজারি পুলিশ হেফাজত। ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলন চলাকালে বিক্ষোভকারীকে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তার 25 বছরের কারাদণ্ড। আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় ওয়ানডে আজ চেমসফোর্ডে বিকেল 3:45 ম্যাচ শুরু। কলকাতা নাইট রাইডার্সকে 9 উইকেট হারিয়ে কোয়ালিফায়ার খেলার পথ উজ্জ্বল করেছে রাজস্থান রয়্যালস।